প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত লম্বা একটা রেল লাইন বানাবো। মার্কিন প্রশাসনের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আবারও বেফাঁস মন্তব্য করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। আগেও একাধিকবার ভুল মন্তব্য করার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। নতুন বক্তৃতার ভিডিও ভাইরাল হতেই ফের নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লীগ অফ কনজারভেশন ভোটারের আয়োজিত একটি নৈশ পুজোয় অংশ নেন বাইডেন। মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই আচমকা বলে বসেন, বিশাল বড় একটা রেলপথ তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছাবে এই রেলপথ। এছাড়াও এঙ্গালোতে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলব। আরো অনেক পরিকল্পনা রয়েছে। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠে উপস্থিত জনতার মধ্যে। তবে বিষয়টি বুঝতে পেরে হেসে ওঠেন মার্কিন প্রেসিডেন্টও। পরিস্থিতি সামাল দিয়ে তিনি বলেন, অনেক কিছুই বলা যায়, তবে আমি স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার বিপাকে পড়ব। তবে বাইডেনের বক্তব্যের বিশেষ অংশটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় মুখর নেটিজেনরা। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।